ফিলিংসটা কি? আজকের বিজয় মিছিল আমরা গোটা কালিয়াগঞ্জবাসীর সাথে সাথে গোটা ভারতবর্ষের সাথে আমাদের এই কালিয়াগঞ্জের 10 নম্বর ওয়ার্ড, আমার 10 নম্বর ওয়ার্ডের সমস্ত বাসিন্দা, সমস্ত বসবাসকারী যারা রয়েছে, বিজেপি কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকে খুবই আমরা আজকে খুশি। সেই অনুযায়ী আমরা সেই আনন্দে খুবই দুঃখ আছে, আমরা সবাই আমরা বেরিয়েছি, সবাই আমরা সবাই আমরা একটু বেরিয়েছি, কিন্তু তার সাথে আজকে আমাদের কিছুটা মনটাও আজকে আমাদের খারাপ। এখানে গত দুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তার কোম্পানির ওখানে, একজন খুব আমাদেরই এলাকার খুব ভালো ছেলে, এখানে দোকান ছিল, সেই ছেলেটা তিনি মারা গিয়েছে অ্যাক্সিডেন্টে, তাকে নিয়ে আমাদের মনটা খুবই খারাপ। আজকে হয়তো সে আমাদের সাথে থাকলে হয়তো আমাদের আজকে আনন্দ এবং আজকে আমরা আরও বেশি করে আনন্দ করতে পারতাম। আপনাদের কর্মসূচি কী আছে আজকে? আজকের কর্মসূচি আমরা ওয়ার্ডের সবার কাছে যাব, সবাই যে দুহাত ভরে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে, নরেন্দ্র মোদীর ওপর যে আস্থা রেখেছে, তার জন্য আমরা প্রত্যেকের সাথে দেখা করব, সবাইকে প্রণাম জানাবো এবং তাদের কাছ থেকে আশীর্বাদ নিয়ে আগামী দিনে যাতে আমরা সবাই মিলে একসাথে আমরা কালিয়াগঞ্জকে এগিয়ে নিয়ে যেতে পারি, তার জন্য সবার কাছে। কালিয়াগঞ্জে আমরা কালিয়াগঞ্জের মানুষ, সাধারণ মানুষ কালিয়াগঞ্জ থেকে দুহাত ভরে ভোট দিয়েছে এবং প্রচুর লিড দিয়েছে। আজকে দেবস্মৃতি জিতেছে এখানে, আমরা দেবস্মৃতির কাছে আমরা চাইব যে দীর্ঘদিন ধরে কালিয়াগঞ্জে অবহেলিত হয়ে রয়েছে, কালিয়াগঞ্জের যোগাযোগ ব্যবস্থা, এখান থেকে কলকাতা যাওয়া, যে ট্রেনের বিষয়টা দিদি এর আগেও কথাবার্তা বলেছে, তো সেই সব বিষয়গুলো যাতে আমরা অতি সত্ব আমরা আগামী দিনে যাতে এই যোগাযোগ ব্যবস্থা, ট্রেনের ব্যবস্থা এবং স্বাস্থ্য ব্যবস্থা যেসব যাতে কেন্দ্র সরকার থেকে সেই স্বাস্থ্য খাতে যাতে প্রচুর তিনি অর্থ নিয়ে আসতে পারে, এটা এলাকার স্বাস্থ্য ব্যবস্থা যাতে উন্নয়ন করতে পারে, সেই বিষয় নিয়ে আমরা দিদির কাছে আমরা আবদার করবো। আমরা তো চাই যে সত্যিকারের নর্থ বেঙ্গলের থেকে আমরা চাই যে কালিয়াগঞ্জে আমাদের উত্তর দিনাজপুরের দেবস্মৃতি রাজ্য সাধারণ সম্পাদিকা, দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন নেত্রী, তিনি যদি এখান থেকে সত্যিকারের মোদীজি যদি এখান থেকে এই উত্তরবঙ্গের জন্য দিদিকে মন্ত্রিত্ব সে রাখে, আমার মনে হয় দিদির হাত দিয়ে ওটা উত্তরবঙ্গের ব্যাপক উন্নয়ন।